এই মুহূর্তে গণপরিবহনের খবর জানাতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব রাজধানীর শ্যামলী এলাকায়, রয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ, তার কাছে জানব গণপরিবহন সম্পর্কে। সোহাগ, আজ থেকে তো আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন, কি অবস্থা দেখছেন? স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, ভাড়ার বিষয়টি জানাবেন। আপনি আপনি জানেন যে এতদিন ধরে যে নিয়মটি চলছিল করোনা পরিস্থিতির কারণে, সেটি আসলে পরিবর্তিত হয়ে আজকে থেকে স্বাভাবিক নিয়মে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। অর্থাৎ আগের ভাড়ায় আগের নিয়মে গণপরিবহন চলবে। এবং আমি এই মুহূর্তে শ্যামলী রয়েছি, আপনি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন গণপরিবহনগুলোর পরিস্থিতি। তবে যে সকল স্বাস্থ্যবিধি এবং নিয়মকানুনের কথা বলা হয়েছে এই নতুন নির্দেশনায়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই উপেক্ষিত রয়েছে। অর্থাৎ অনেক যাত্রী কিন্তু মাস্ক ছাড়া ভ্রমণ করছেন, যাতায়াত করছেন। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা, যানবাহনগুলোতে যাত্রী ওঠার সময় সে বিষয়টিও কিন্তু আসলে সঠিকভাবে মানা হচ্ছে না। এর বাইরে কিন্তু অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য একটি কড়াকড়ি নির্দেশনা রয়েছে। আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে কিছু কিছু যানবাহনে আসনের অতিরিক্ত যাত্রী কিন্তু তারা বহন করছেন, যদিও সেটির পক্ষে নানা যুক্তি দেখাচ্ছেন যারা গাড়ির এখানে রয়েছেন, যারা চালাচ্ছেন বা তাদের সহকারী যারা রয়েছেন তারা। তবে যাত্রীদের পক্ষ থেকে কিন্তু এই নতুন নিয়মে, অর্থাৎ আগের নিয়মে যে ফিরে আসা যানবাহনগুলো, সেটি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মতামত রয়েছেন। বেশিরভাগ যাত্রী বলছেন এটির কারণে আসলে করোনার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে অনেকেই কিন্তু বলছেন যে যানবাহনগুলো আগের নিয়ম, যে নিয়ম ছিল এতদিন এক সিটে দুই সিটে একজন যাত্রী করে নেয়ার, সেটি আসলে তারা মানছিলেন না এবং না মেনে অতিরিক্ত ভাড়া তারা আদায় করছিলেন। তো সেক্ষেত্রে আসলে এরকম বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এর বাইরে যারা যানবাহন চালাচ্ছেন তারাও কিন্তু মনে করছেন যে আসলে এই সিদ্ধান্তের কারণে কিন্তু করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে এবং এটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এটি তারা আসলে মনে করছেন। তো এর বাইরে কিন্তু এই নিয়মগুলো মানানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে মাঠে তাদের নজরদারি থাকার কথা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রশাসনে যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন এই নিয়মগুলো মানানোর জন্য। তবে এখন পর্যন্ত যেহেতু আজকে সকাল থেকে এই নিয়মটি শুরু হয়েছে, নিশ্চয়ই আরও কয়েকদিন গেলে হয়তো বোঝা যাবে গণপরিবহন যারা চালাচ্ছেন বা যারা এটি নিয়ন্ত্রণ করছেন তারা আসলে সরকারি এই নির্দেশনা কতখানি মানার চেষ্টা করছেন বা মানছেন। তো অপলা এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ কথা। মনিরুল সোহাগ, আমরা রাজধানী ঢাকার খবর জানছিলাম, খুলনার খবর জানতে চাই। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গণপরিবহনে কি আগের ভাড়া কার্যকর হচ্ছে কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন। আজি করোনার জন্য যে গণপরিবহন, বিশেষ করে বাসের যে আসন কমিয়ে এনে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বর্ধিত ভাড়া করা হয়েছিল, আজ কিন্তু সেটা কমিয়ে এনে বিশেষ করে যে আসনগুলো আছে সেই আসনগুলিতে তারা কিন্তু যাত্রীরা নিয়েই বাসগুলো চলাচল করছে। এবং যে আগের যে ভাড়া নির্ধারণ ছিল আজ কিন্তু যাত্রীদের সেই বর্ধিত ভাড়া দিতে হচ্ছে না। কিন্তু যে এখানকার যারা কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু একটা অভিযোগ থাকছে যে এই করোনার কারণে কিন্তু যে করোনাকালীন সময় যে যাত্রীর যে সংখ্যাটা সেটা কমিয়ে গেছে, যার কারণে তারা একটা আশঙ্কাই করছেন যে আসলে যে এই যে চলাচলে যে খরচ, বিশেষ করে যে এটা তারা একটা আশঙ্কা করছে যে কমিয়ে আনার কারণে তাদের একটা সংকটে পড়বে। এবং যাত্রী যারা আসছেন তারা কিন্তু এই যে আগের ভাড়ায় ফিরে আসা তাদের মধ্যে একটা স্বস্তি দেখেছে, বিশেষ করে তাদেরকে আর বর্ধিত ভাড়া গুনতে হচ্ছে না। এছাড়াও যে স্বাস্থ্যবিধি মেনে যে বিধানটি চলার কথা ছিল সেটা কিন্তু এখানে ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না। যে সকল যাত্রী আসছেন বা বাস পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, বিশেষ করে মাস্ক পরিধান করা এবং অন্যান্য যে সামগ্রী সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এবং যে মানুষের মধ্যে যে করোনার আতঙ্ক যেটা ছিল সেটা এখন কিন্তু আর নাই, এটা মানুষের স্বাভাবিক অবস্থায় যেমন চলে আসছে সেমন একটাভাবে বাসগুলো চলাচল করছে। এবং যে বিষয়টি থাকছে যে এই সুযোগটা নিয়ে বাস পরিচালনার দায়িত্ব যারা আছে তারা অতিরিক্ত যাত্রী না তোলেন এবং আসন সংখ্যা যে নির্ধারিত আছে সেই আসন সংখ্যা যাত্রী নেবেন এবং
যে ভাড়া নিতে সে ভাড়ার মাধ্যমে চলাচল করবে, কিন্তু একটা শঙ্কা থাকছে যে বিভিন্ন স্থান থেকে জেল ছেড়ে যাওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে তাদের যাত্রী তুলে অতিরিক্ত যে ওভারলোডিং সেটা কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এবং এমনটি না ঘটে এমনটা প্রত্যাশা সাধারণ যাত্রীদের। অপলা জি আমিরুল, আমরা চট্টগ্রামে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আসন সংখ্যার বেশি যাত্রী বহন করা হচ্ছে কিনা, ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। অপলা, এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আমরা চট্টগ্রামে পাইনি, তবে আপনি যেমনটি বলছিলেন যে বাড়তি কোনো যাত্রী নেওয়া হচ্ছে কিনা, অতিরিক্ত কোনো যাত্রী নেওয়া হচ্ছে কিনা, আমরা আসলে বড় যে যানবাহনগুলো রয়েছে সেখানে আমরা অতিরিক্ত যানবাহন নেওয়ার কোনো পরিস্থিতি আমরা আসলে দেখিনি, তবে যে ছোট যানবাহনগুলো রয়েছে সেখানে গাড়িগুলোতে সহকারী না থাকে সেখানে অনেক যাত্রীরাই কিন্তু অসচেতনভাবে সেগুলোতে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি না যে এখানকার কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি। তবে বর্ধিত ভাড়া না নেওয়া না নিয়ে পরিবহনগুলো চলাচলে যে নিয়ম সেটিতে যেই স্বাস্থ্যবিধি মানার যে শর্ত দিয়েছে সেগুলো আসলে আমরা লক্ষ্য করছি না। আমরা যাত্রী কিংবা বাস চালক সহকারীদের মুখে মাস্ক আমরা আসলে কোনো গাড়িতে আসলে আমরা লক্ষ্য করিনি, বড় যে বাসগুলো রয়েছে গণপরিবহনগুলো রয়েছে সেখানে। তবে প্রত্যেকটি গাড়িতে এই অতিরিক্ত কোনো যাত্রী নেওয়া হচ্ছে না, সিট যত সিট রয়েছে সেখানেই তত সিটেই আসলে তারা যাত্রী পরিবহন করছে। এছাড়া দূরপাল্লার যেই পরিবহনগুলো রয়েছে সেখানেও আসলে একই অবস্থা রয়েছে। আমরা এখনও পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার যেই বর্ধিত ভাড়া যেটি ছিল সেটি নেওয়ার এখনও পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পাইনি। যদি কোনো যানবাহন নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের সে অভিযোগ পাবো, তবে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন পুরনো ভাড়ায় ফিরে আসায়, যেহেতু দীর্ঘদিন বর্ধিত ভাড়া ছিল সেক্ষেত্রে সরকারের যেই বিধিনিষেধগুলো রয়েছিল স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিংবা অতিরিক্ত যাত্রী না নেওয়ায় এক সিট পরপর যাত্রী নেওয়ার যেই বিধিবিধানগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি প্রথম দিকে কিছুটা পরিবহন মালিকরা মানল, পরবর্তীতে সেগুলো কিন্তু আসলে মানেনি তারা কিন্তু অতিরিক্ত যাত্রী নিচ্ছে এবং বর্ধিত যে ভাড়া সেটিও আসলে তারা নিচ্ছে। আপনি দেখছেন যে এখানে চালক এবং যারা হেল্পার রয়েছেন তারা কিন্তু মাস্ক তারা ব্যবহার করছে না, অনেক যাত্রীও কিন্তু আমরা দেখছি গাড়িতে যারা রয়েছেন তারাও কিন্তু মাস্ক ব্যবহার করছে না, কিন্তু আসলে বলা হয়েছিল আসলে কোনো যাত্রী যদি মাস্ক ব্যবহার না করে সেক্ষেত্রে সেই যাত্রীকে পরিবহনগুলোতে তোলা হবে না এবং বাস মালিক যারা বাস চালক এবং হেল্পার রয়েছে তারাও আসলে মাস্ক পরবে, কিন্তু আমরা আসলে সকাল থেকেই অনেক পরিবহনকে দেখেছি এই স্বাস্থ্যবিধিটা তারা আসলে মানছে না। তো বলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। চট্টগ্রাম থেকে গণপরিবহনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন।